हेलो फ्रेंड्स, आज टू कलर एक डिजाइन को देखाबो। प्रथमे थ्री नीडल्स पेछने थाकबे, वन टू थ्री, थ्री नीडल्स पेछने थाकबे, थ्री नीडल्स सामने दिके एगिए आनबो। वन टू थ्री, थ्री नीडल्स पेछने थाकबे, एइभाबे प्रथमे डिजाइनटा फेलबो। वन टू थ्री, थ्री नीडल्स गैप दिए दिए डिजाइनटा पड़बे। ক্যারেজের নাম্বার ওয়ানে দিয়েছি, টু বার বুনব। ওয়ান টু, এখানে যে থ্রি নিডলস করে এগোনো আছে পেছনের দিকে পিছিয়ে দেব। পেছনে যে থ্রি নিডলস রয়েছে মিডিলের নিডলটা সামনের দিকে এগিয়ে আনব। ওয়ান নিডল সামনের দিকে এগিয়ে আসবে, থ্রি নিডলস পেছনের দিকে পিছিয়ে দেব। এখানে থ্রি নিডলস কোনো ডিজাইন করব না, থ্রি নিডলস থাকবে। উলটাকে চেঞ্জ করেছি, টু বার বুনব। অন, এগিয়ে রাখা নিডলসগুলো পেছনের দিকে পিছিয়ে দেব। এখানে থ্রি নিডলস, ওয়ান টু থ্রি, থ্রি নিডলস সামনের দিকে এগিয়ে আনব। এই থ্রি নিডলসে কোনো ডিজাইন করবে না, ওয়ান নিডলস পেছনের দিকে পিছিয়ে দেব। এখান থেকে থ্রি নিডল সামনের দিকে এগিয়ে আনবে, থ্রি নিডল পেছনের দিকে থাকবে, থ্রি নিডল সামনের দিকে থাকবে। এইভাবে ডিজাইনটা ফেলব। উলটাকে চেঞ্জ করেছি, টু বার বুনব। এখানে থ্রি নিডলস এগোনো আছে পেছনের দিকে পিছিয়ে দেব। পেছনে যে থ্রি নিডলস রয়েছে মিডিলের ওয়ান নিডলটা সামনের দিকে এগিয়ে আসবে, থ্রি নিডলস পেছনের দিকে পিছিয়ে দেব। থ্রি নিডলসের মিডিল নিডলটা সামনের দিকে এগিয়ে আনব। উলটাকে চেঞ্জ করেছে, টু বার বুনব। এখানে সিক্স নিডল থাকবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স নিডল থাকবে পেছনে। এখন সেভেন এইট নাম্বার নিডল থাকবে, নাইন নাম্বার নিডল থেকে সামনের দিকে এগিয়ে আনব। থ্রি নিডলস পেছনে থাকবে, উলটাকে চেঞ্জ করে টু বার বুনব। এখানে যে সিক্স নিডল রয়েছে, ওয়ান টু থ্রি, এই থ্রি নিডলস কোনো ডিজাইন পড়বে না। এখানে যে থ্রি নিডলস রয়েছে মিডিলের ওয়ান নিডলটা সামনের দিকে এগিয়ে আসবে, থ্রি নিডলস পেছনের দিকে পিছিয়ে দেবো। এই থ্রি নিডলস, ওয়ান টু থ্রি, মিডিলের ওয়ান নিডলটা সামনের দিকে এগিয়ে আসবে। এখানে থ্রি নিডল পেছনের দিকে পিছিয়ে দেবো। এইভাবে ডিজাইনটা ফেলব। উলটাকে চেঞ্জ করে টু বার বুনব। ওয়ান, এখানে ওয়ান নিডল সামনের দিকে এগোনো আছে, এখানে ফাইভ নিডলস রয়েছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সেখান থেকে মিডিলের থ্রি নিডল সামনের দিকে এগিয়ে আসবে। ওয়ান নিডল পেছনের দিকে পিছিয়ে দেবো, থ্রি নিডলস মিডিলের থ্রি নিডল সামনের দিকে এগিয়ে আনব। উলটাকে চেঞ্জ করে টু বার বুনব। ওয়ান, থ্রি নিডলস পেছনের দিকে পিছিয়ে দেব। এখানে যে থ্রি নিডলস রয়েছে, ওয়ান টু থ্রি, মিডিলের ওয়ান নিডলটা সামনের দিকে এগিয়ে আনব, থ্রি নিডলস পেছনের দিকে। এখানে থ্রি নিডলস রয়েছে মিডিলের ওয়ান নিডলটা সামনের দিকে এগিয়ে আনব।
উলটাকে চেঞ্জ করে টু বার বুনব। ফার্স্ট রাউন্ড যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেই একইভাবে জিনিসটা হবে। থ্রি নিডিলস সামনের দিকে এগোনো থাকবে, থ্রি নিডিলস পেছনের দিকে পিছিয়ে থাকবে, এইভাবে ডিজাইনটা করবে। তো থ্রি নিডিলস গ্যাপ দিয়ে ডিজাইনটা করবে, ফার্স্ট রাউন্ডের মতো ওইভাবে ডিজাইনটা করবে। ডিজাইনটা এরকম হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।